আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কম্পিউটার নেটওয়ার্কিং এর বেসিক বাংলা ভিডিও টিউটোরিয়ালে সাথে আছি আমি সোহেল আহমেদ কম্পিউটার নেটওয়ার্কিং এর এই সিরিজে আমরা দেখব সিসকো প্যাকেট ট্রেসার কি এবং সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করে কিভাবে আমরা নেটওয়ার্ক ডিজাইন করতে পারি অর্থাৎ বিভিন্ন টপোলজি কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সিসকো প্যাকেট ট্রেসারের আজকে যেহেতু প্রথম টিউটোরিয়াল সুতরাং আজকে আমরা শুধু সিসকো প্যাকেট ট্রেসার কি সেটা জানবো অর্থাৎ সিসকো প্যাকেট ট্রেসারের সাথে আমরা পরিচিত হব এরপরে নেক্সট টিউটোরিয়ালে আমরা কি করব আমরা এটা ডাউনলোড করব এবং ইনস্টল করব এরপর থেকে আমরা সিসকো প্যাকেট ট্রেসার ইউজ করে বিভিন্ন নেটওয়ার্ক ডিজাইন করব ওকে তো আজকে আমরা পরিচয় পর্বটা সিসকোর সাথে সেরে নিই এখানে চারটা পয়েন্ট দেওয়া আছে তো এই চারটা পয়েন্ট যাওয়ার আগে একটু কথা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সিসকো একটা কোম্পানি ওকে আমেরিকান একটা লার্জেস্ট নেটওয়ার্কিং কোম্পানি তো এরা হচ্ছে এই সফটওয়্যারটা তৈরি করছে এই সিমুলেটরটা কারণ হচ্ছে যে দেখুন ধরে নেওয়া যাক যে আমার একটা কোম্পানি আছে তো এখন এই কোম্পানিতে আমার দেখা যাচ্ছে বিভিন্ন অফিস আছে অ্যাডমিনিস্ট্রেশন অফিস থাকতে পারে স্টাফ অফিস থাকতে পারে সিকিউরিটি অফিস থাকতে পারে তো এই যে অফিসগুলো আছে আমার বিভিন্ন অফিস আছে কোম্পানির মধ্যে তো এদের মধ্যে যে একটা নেটওয়ার্ক আমি এস্টাবলিশ করব তো সাপোজ আমি একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারকে ডাক দিলাম যে এখানে একটা নেটওয়ার্ক বসাতে হবে এবং কিভাবে এটা ডিজাইন হবে তো এখন কি আর সে দেখা যাচ্ছে মুখে মুখে হিসাব করে রাউটার সুইচ এই সেই কিনে টিনে তার ঠিক আছে কেবল কিনে দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি ফিজিক্যালি যদি করতে যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে সমস্যা হতে পারে প্রবলেম হতেই পারে যে আসলে এটা কিভাবে ডিজাইন করব হ্যাঁ এই যে একটা প্রবলেমটা কিংবা কিভাবে এর কমিউনিকেশনটা হবে এটা কিভাবে ডাটা পাস করবে এই যে একটা প্রবলেমটা যে আসলে ফিজিক্যালি ডিভাইস কিনে এটা করা খুব টাফ একটা কাজ ঠিক আছে শুধু টাফ বলবো না এবং এতে ফেলিওর হওয়ার পসিবিলিটি থাকে তো এই যে কস্টিং এর ব্যাপারটা আসতেছে এই যে ঝামেলাটা আসতেছে কিন্তু আমরা যদি আগে যদি এস্টিমেট করতে পারি যে আসলে আমার এতগুলো কম্পিউটারের জন্য আমার এতগুলো রাউটার বা এতগুলো সুইচ বা এতগুলো হাব দরকার হবে এবং আমার নেটওয়ার্কটা এইভাবে পরিচালিত হবে যে কিভাবে আমি ডাটাটা পাস করব এই কম্পিউটার থেকে ওই কম্পিউটারে এটার আইপি এমন হবে এই জিনিসগুলো যদি আগে থেকে যদি জানা থাকে বা এস্টিমেট করা থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি আমাদের নেটওয়ার্কটা এস্টাবলিশ করতে পারতেছি কিন্তু যদি না জানা থাকে আমরা যদি সরাসরি মানে জিনিসপাতি কিনে নিয়ে যদি করতে লাগে তাহলে পরে কি একটা কস্টিং এর ব্যাপার আছে না এবং ফেলিওরের ব্যাপার আছে সো এই যে প্রবলেমগুলো এগুলো সলভ করার জন্য অ্যাকচুয়ালি কি সিসকো চিন্তা করলো যে আসলে এভাবে তো সম্ভব না তাহলে পরে আমরা যদি একটা রিয়েল টাইম সিনারিও যদি করতে পারি ভার্চুয়ালি যে দেখা যাচ্ছে ফিজিক্যাল নাই বাট আমরা ভার্চুয়ালি কাজটা করতে পারতেছি এবং সেম কাজই আমরা দেখা যাচ্ছে ভার্চুয়ালি থেকে আমরা ফিজিক্যালি নিতে পারতেছি এজন্য সিসকো কি করলো সিসকো একটা প্যাকেট ট্রেসার মানে তৈরি করলো সফটওয়্যার তৈরি করলো যার মাধ্যমে কি হচ্ছে যে বিভিন্ন স্টুডেন্ট বাট যারা ট্রেনিং নিচ্ছে তারা কি করতে পারতেছে খুব ইজিলি আপনার এই নেটওয়ার্ক ডিজাইনগুলো করতে পারতেছে যে কোনো জায়গার জন্য নেটওয়ার্ক ডিজাইন করতে পারতেছে সিকিউরিটি থাকতেছে এবং কি হচ্ছে এখানে কোনো টাকা পয়সা লাগতেছে না যে ফিজিক্যাল কোনো ডিভাইস কিনা লাগতেছে না ঠিক আছে ডাটা পাস হচ্ছে কতগুলা রাউটার সুইচ বা কিভাবে হবে এভরিথিং আমরা যখন আস্তে আস্তে সামনের দিকে দেখব অর্থাৎ ডিজাইন করব তখনই বুঝতে পারবো যে আসলে কিভাবে যে কাজগুলো হচ্ছে ঠিক আছে আইপি বা এই ধরনের কাজগুলো গেটওয়ে সাবনেটিং এই ধরনের কাজগুলো দেখা যাচ্ছে খুব ইজিলি করা যাচ্ছে কিন্তু আপনি যদি নর্মালি যদি করতে যান তাহলে পরে অনেক প্রবলেম হবে যাই হোক তো এই কারণে আসলে সিসকো প্যাকেট ট্রেসারের তৈরি করা হয়েছে সিসকো কোম্পানি কর্তৃক তো ওকে প্রথম পয়েন্টটা বলতেছে যে প্যাকেট ট্রেসার ইজ এ প্রপার্টি টুল অফ সিসকো এই যে আগে বলে নিলাম যে সিসকো একটা আমেরিকান লার্জেস্ট নেটওয়ার্কিং কোম্পানি তো এরাই হচ্ছে এদের প্রপার্টি ঠিক আছে ইট ইজ ইউজ টু ক্রিয়েট অ্যান্ড সিমুলেট নেটওয়ার্ক ভার্চুয়ালি ওই যে বললাম যে আসলে আমাদের ফিজিক্যালি করতে গেলে যেহেতু ওই যে অনেক প্রবলেম হচ্ছে ডিভাইস কিনতে হচ্ছে এই করতে হচ্ছে সেই করতে হচ্ছে ঠিক আছে আবার কেউ শিখতে গেলেও দেখা যাচ্ছে তো আর ডিভাইস কিনে শিখতে পারতেছে না নর্মালি দেখা যাচ্ছে আপনার এগুলা দাম একটু বেশি থাকে তো কেউ ট্রেনিং করা অবস্থায়ও দেখা যাচ্ছে এগুলো কিনে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছে না এজন্য কি করতেছে সে ভার্চুয়ালি ক্রিয়েট করতেছে তো এই যে ডিজাইনটা ভার্চুয়ালি হলে পরে কি হচ্ছে যে একই জিনিস আমি কি করতে পারতেছি এখানে ভার্চুয়ালি যেটা ক্রিয়েট করতে পারতেছি সেটা কিন্তু আমি আবার পরবর্তীতে আমার প্রয়োজন অনুসারে আমি ফিজিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারবো কোনো সমস্যা নাই আচ্ছা এটা এই জন্য এটাই বলতেছে ইট ইজ ইউজ টু ক্রিয়েট অ্যান্ড সিমুলেট নেটওয়ার্ক ভার্চুয়ালি ওকে নেক্সট কি বলতেছে it gives same environment virtually as it exists physically. এই যে আগে বললাম যে আসলে ফিজিক্যালি যেহেতু এটা ভার্চুয়ালি করা পসিবল হচ্ছে, সুতরাং এটা আমরা কি করতে পারতেছি, ফিজিক্যালও নিয়ে আসতে পারতেছি। ঠিক আছে, যেমন আমরা ফিজিক্যালিতে যেভাবে ডিভাইস সুইচ রাউটারের সাথে কানেকশন কেবল দিয়ে ডাটা পাস করাতে পারবো, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কিভাবে যাচ্ছে সেটা আমরা এখানেও দেখতে পারবো। ঠিক আছে, এই ভার্চুয়ালি দেখতে পারবো। এই জন্য বলতেছে যে আসলে ফিজিক্যালি যেটা এক্সিস্ট করতেছে সেটাই আসলে ভার্চুয়ালি আমরা দেখতেছি। এরপরেটা আসি থার্ড, এটা বলতেছে দিস টুল ইজ ওয়াইডলি ইউজড ইন CCNA ট্রেনিং। ঠিক আছে, CCNA হলো সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। ঠিক আছে, এটা একটা ইনফরমেশন টেকনোলজি সার্টিফিকেশন সিসকো, আসলে সিসকো কোম্পানিতে একটা পরীক্ষা দেওয়া লাগে এই নেটওয়ার্কিং এর বিষয়ে, তো ওখান থেকে পরীক্ষায় উত্তীর্ণ হলে বা তাদেরকে আসলে CCNA সার্টিফিকেট প্রদান করা হয় নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং হিসাবে। ঠিক আছে, এটাই বলছে এখানে। এবং এখানে বলছে যে দিস টুল গিভস অল টাইপ অফ নেটওয়ার্ক ডিভাইস রিকোয়ার্ড টু ক্রিয়েট ওয়ান রিয়েল টাইম নেটওয়ার্কিং ওয়ার্কিং নেটওয়ার্ক অ্যান্ড অলসো প্রোভাইড সেম ইন্টারফেস অ্যাজ ইফ ইউ আর ওয়ার্কিং অন রিয়েল ডিভাইস। ওই যে আগে বলে নিচ্ছি যে আপনার হার্ব, আপনার রাউটার সুইচ হার্ব সার্ভার, ঠিক আছে, যাই লাগুক না কেন কম্পিউটার ল্যাপটপ মোবাইল এভরিথিং, কেবল আছে বিভিন্ন কেবল আছে। ঠিক আছে, তো এই যে এইগুলো আছে যে কীভাবে কানেক্ট হচ্ছে বা এই যে ডিভাইসগুলোর সাথে কিভাবে আইপির মাধ্যমে কিভাবে মেসেজগুলো যাচ্ছে নির্দিষ্ট জায়গায়, সিকিউরিটি, এই সব কিছু আপনার রিয়েল টাইমে যেটা হতো সেইটাই হচ্ছে আপনার ওখানে ভার্চুয়ালি দেখাবে। ঠিক আছে, এটাই বলছে। এবং লাস্ট একটা পয়েন্ট যে প্যাকেট ট্রেসার ইজ অ্যান এক্সাইটিং নেটওয়ার্ক ডিজাইন সিমুলেশন অ্যান্ড মডেলিং টুল। ঠিক আছে, এটা সিমুলেশন মডেলিং টুল এবং দ্যাট অ্যালাউ ইউ টু ডেভেলপ ইউর স্কিল সেট ইন নেটওয়ার্কিং সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টারনেট অফ থিংস। তো এটা আসলে সবাই বুঝতে পারতেছেন, এখানে আর মানে ইংলিশ করে বাংলা করার কিছুই নাই। তো এটাই হলো আসলে চারটা পয়েন্ট। তো আমরা সিম্পলি যদি বলি তাহলে পরে কি, এটা একটা পাওয়ারফুল নেটওয়ার্ক সিমুলেটর। ঠিক আছে, যেটা কি রিয়েল টাইম সিনারিও আমরা পাচ্ছি নেটওয়ার্কিংয়ে। আচ্ছা, আর এটা ডেভেলপ করছে কোথায় থেকে, সিসকো সিস্টেম থেকে। এখন হচ্ছে আসলে এটা টার্গেট অডিয়েন্স কারা, এটা মানে সিসকো এই নেটওয়ার্কিং যে ইয়েটা আছে প্যাকেট ট্রেসার আছে, তো এটা আসলে কি ইউজ করতেছে সিসকো প্যাকেট ট্রেসারটা, এটা আসলে ইউজ করতেছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স। ঠিক আছে, ফার্স্ট অফ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার্স, তারপরে CCNA বা CCNA সিকিউরিটি অ্যান্ড CCNP স্টুডেন্টস, যারা আসলে এই যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আসলে এই যে এই কোর্সগুলো করে থাকতেছে তাদের জন্য। ঠিক আছে, তারপর কি নেটওয়ার্ক স্টুডেন্ট, অর্থাৎ যেমন যে আমরা দেখা যাচ্ছে যারা ইউনিভার্সিটিতে পড়তেছে তাদের জন্য আসলে অ্যাকচুয়ালি যে নেটওয়ার্কিং স্টুডেন্ট বা যারা নেটওয়ার্ক কোর্স করতেছে এইগুলো আসলে নেটওয়ার্ক মানে স্টুডেন্টদের জন্য আসলে এই প্যাকেট ট্রেসারটা। এরপরে কি নেটওয়ার্কিং প্যাশনেট, যাদের আসলে প্যাশন আছে যে হ্যাঁ খুব ইচ্ছা করতেছে জানার জন্য যে আসলে কিভাবে কাজ করে, অনেকে শখ থাকে না, তো এই মানুষদের জন্য আসলে মূলত এরাই হচ্ছে টার্গেট অডিয়েন্স হচ্ছে এই সিসকো প্যাকেট ট্রেসারের। তো হোপফুলি আমি বুঝাইতে পারছি যে আসলে আমাদের সিসকো প্যাকেট ট্রেসারটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং সিসকো প্যাকেট ট্রেসারে আসলে কারা কারা কাজ করে বা সিসকো প্যাকেট ট্রেসারে কী ধরনের কাজ হয়ে থাকে হোপফুলি বুঝতে পারছে। আজকে এই পর্যন্ত। আগামী টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা দেখব যে এটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইনস্টল করতে হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।